হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমাদের গীতার্থ বিচার আজকের নবম পর্ব, আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 31 থেকে 35। এর আগে আমরা শ্লোক 30 পর্যন্ত দেখেছিলাম। প্রথম প্রথম অধ্যায়কে দুটা ভাগে ভাগ করেছিলাম আমরা, কবিভাগ কবিভাগ কবিভাগটা দেখলাম 1 থেকে 27 পর্যন্ত শ্লোক, তারপর 28 থেকে 46 পর্যন্ত শ্লোক হচ্ছে খ বিভাগ। তো এই খ বিভাগে আমরা দেখতে পাবো বা ইতিমধ্যে দেখেছিলাম যে অর্জুন তিনি 5টি যুক্তি উত্থাপন করবেন যে কেন তিনি যুদ্ধ করতে চান না। তার মধ্যে প্রথম যুক্তিটা আমরা দেখেছিলাম যে তিনি সহানুভূতি বা করুণা অনুভব করছেন তার আত্মীয় স্বজনদের প্রতি। শ্লোক 28 থেকে 30 পর্যন্ত বর্ণনা করা হয়েছিল। তিনি বলছেন যে আমি কিভাবে আমার আত্মীয়দেরকে হত্যা করতে পারি, পিতামাতা, পিতামহ, আমার গুরুদেব, বন্ধুদেরকে হত্যা করতে পারি, প্রথম কারণ গেল। এখন 31 থেকে 35 এই শ্লোকগুলিতে অর্জুন দ্বিতীয় যুক্তি উত্থাপন করবেন যে তার কেন তিনি যুদ্ধ করতে চান না, তার দ্বিতীয় যুক্তি উত্থাপন করবেন, সেটা আমরা আলোচনা করবো আজকে। তৃতীয় যুক্তি হচ্ছে উপভোগ, যে সাধারণত ভোগ করি আমরা কিভাবে, আমরা একা একা ভোগ করি না, আমরা ভোগ করি সবাইকে নিয়ে, আনন্দ করি সবাইকে নিয়ে। চিন্তা করুন আমরা পার্টি করছি একা একা, আর কেউ নেই, কিভাবে পার্টি করতে পারি আমরা, তখন উৎসব করতে পারি কিভাবে একা একা। তাই সাধারণত সবাইকে নিয়ে উৎসব উদযাপন করা হয় বা কোনো আনন্দ উদযাপন করা হয়। তাই বিশেষ করে রাজ্য ভোগ করার ক্ষেত্রে যদি কোনো প্রজা না থাকে তাহলে কি কি রাজ্য ভোগ করবেন, বা আত্মীয় স্বজন পরিবারবর্গ না থাকলে কি একা একা রাজ্য ভোগ করবেন। তাই অর্জুন এখানে চিন্তা করছেন, বলছে যে দেখো দেখুন অচ্যুত হে ভগবান, আমি কেন যুদ্ধ করব, রাজ্য লাভ করার জন্য। রাজ্য লাভ করে কি করবো, রাজ্য ভোগ করব, কাকে নিয়ে রাজ্য ভোগ করব, আমার পরিবারবর্গকে নিয়ে, আত্মীয় স্বজন, পিতামহ, গুরুদেব, বন্ধুরা, এদেরকে নিয়েই তো ভোগ করবো, কিন্তু এরাই তো এখানে যুদ্ধ করতে এসছে, তাই এই রাজ্য লাভ করতে হলে আমাকে এদেরকেই হত্যা করতে হবে, তাই এদেরকে ছাড়া পরবর্তীতে আমি কাকে নিয়ে ভোগ করব। তাই আমরা আগেও দেখেছিলাম আগের ভিডিওটিতে যে বলা হয়েছিল নিমিত্তান বিপরীতানি, শ্লোক 29-30-এ নিমিত্তানি বিপরীতা, নিমিত্ত হচ্ছে এই রাজ্য ভোগ করা, রাজ্য লাভ করা, কিন্তু ওই রাজ্য লাভ করলে কি হবে, আমার নিমিত্তটাই বিপরীত হয়ে যাবে, বিপরীত ফল প্রাপ্ত হব আমি, এই জন্য এটা আমি করতে চাই না, দ্বিতীয় যুক্তি। তো এই যুক্তির খণ্ডন করবেন ভগবান দ্বিতীয় অধ্যায়ে 31 থেকে 32 নম্বর শ্লোকের খণ্ডন করবেন। শ্লোক 31, ন চ শ্রেয়নুপশ্যামি হত্বা স্বজনমাহবে কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ, কোন হিত নাহি হেথা স্বজন সংহারে যুদ্ধে মোর কাজ নাই ফিরাও আমারে, হে কৃষ্ণ বিজয় মোর নাহি সে আকাঙ্ক্ষা রাজ্য আর সুখ শান্তি সবই আশঙ্কা। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না, আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না। এই হচ্ছে অর্জুনের বক্তব্য। ন চ শ্রেয়া অনুপশ্যামি, আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না, শ্রেয় মানে কোনো লাভ বা কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না, এখানে কোনো মঙ্গলই দেখতে পাচ্ছি না। অনুপশ্যামি, পশ্যামি মানে দর্শন করা, হত্বা স্বজন মা হবে, কেন না স্বজনদেরকে হত্যা করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না, সেজন্য আমি ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ, বিজয়ও চাই না, নত রাজ্য সুখানি চ, আমি রাজ্য সুখও চাই না। এর ছিল অর্জুনের বক্তব্য 31 নম্বর শ্লোকে। শেষের মধ্যে বর্ণনা করছে তাৎপর্য শিল প্রভুপাদ যে জীবনের অন্ধ ধারণা কি, জীবন সম্বন্ধে অন্ধ ধারণা। প্রথমত মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে, এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায়, তাদের সাহচর্যে সুখী হতে চায় তারা। আমরা গতদিন আলোচনা করেছিলাম জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিষ্ণু, ওই শ্লোক তাৎপর্য প্রভুপাদ বলেছিলেন, রতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া এ হিরর্থমান, প্রহ্লাদ মহারাজ বলছেন তার পিতার কাছে,
জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বা স্বার্থ হচ্ছে বিষ্ণুর ভক্তি করা, কিন্তু তারা এটা বুঝতে না পেরে বুদ্ধজীবীরা দুরাশয়া, ইয়ে দুরাশয়া খারাপ, দূর আশয়, আশয় মানে হচ্ছে আকাঙ্ক্ষা, তারা খারাপ বাসনা বা আকাঙ্ক্ষা নিয়ে, ইচ্ছা নিয়ে তারা বহিরর্থমান অন্য কোনো অর্থের পিছনে ছুটছে প্রকৃত অর্থ ছেড়ে দিয়ে। এর পরিণাম কি হয়? এর পরিণামে তারা জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। জাগতিক কেন আমরা সুখ লাভ করতে চাই বা করবো এটাও ভুলে যায় তারা। উদাহরণ কি এখানে দিচ্ছেন, এখানে অর্জুনের ক্ষেত্রে তিনি তার ক্ষত্রিয় ধর্মও ভুলে গিয়েছেন, তিনি যে সুখ লাভ করবেন ক্ষত্রিয় হিসেবে সেই ক্ষত্রিয় ধর্মটাও ভুলে গেছেন তিনি। সে কি সেই ক্ষত্রিয় ধর্ম? না, ক্ষত্রিয় ধর্ম হচ্ছে তাকে রাজ পালন করার জন্য তাকে রাজত্বের প্রয়োজন ছিল, তার ক্ষত্রিয় মানে রাজ্য শাসন করবে, রাজ্য পালন করবে, তার রাজত্বের প্রয়োজন, রাজ্যের প্রয়োজন। কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল, আর সেটা অর্জুন ভুলে গেছেন। তাকে যে ক্ষত্রিয় হিসেবে জীবন ধারণ করার জন্য তাকে রাজ্য লাভ করতে হবে, যুদ্ধ করতে হবে, সেটাও তিনি ভুলে গিয়েছেন। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে যে ক্ষত্রিয়ের বা দু ধরনের ব্যক্তির কথা বলা আছে, যারা সূর্যলোকে যেতে পারেন, উন্নীত হতে পারেন। কারা তারা? প্রথমত তারা শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন, যুদ্ধে তিনি দেহ ত্যাগ করেন, যুদ্ধ করে ন্যায় যুদ্ধে তিনি। দ্বিতীয় হচ্ছেন যিনি সর্বত্যাগী সন্ন্যাসী, অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি। তো এই দুটার মধ্যে অর্জুনের কোনটা গ্রহণ করা উচিত? তো অর্জুন দ্বিতীয়টা গ্রহণ করতে চাইছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে অর্জুনের জন্য প্রথমটা গ্রহণ করা উচিত, কারণ প্রথমত শ্রীকৃষ্ণ এখানে উপস্থিত আছেন, তিনি আজ্ঞা দিচ্ছেন, আর দ্বিতীয়ত ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তাই অর্জুন সেটাও ভুলে গিয়েছেন। তো এই জন্য অর্জুনের অন্তঃকরণ এতই কোমল ছিল যে তিনি তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা, তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন, এই ছিল অর্জুনের মনোভাব। উদাহরণ দেওয়া যাচ্ছে, যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না, অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন। কেন আমি যুদ্ধ করবো, আমি চাই না যুদ্ধ করতে, এই ছিল অর্জুনের অর্জুনের মনোভাব। আমি রাজ্য চাই না, এই যুদ্ধ করতে চাই না। আসলে এখানে আচার্যরা আরো ব্যাখ্যা করছেন যে এখানে অর্জুন এই যে বলছে নচ শ্রেয়ানুপশ্যামি, আমি শ্রেয় চাই না, এই শ্লোকে বর্ণনা করা আছে, আমি লাভ কর কোনো আমার কোনো হিত মঙ্গল আমি দেখতে পাচ্ছি না, এখানে আমি এই যুদ্ধের মধ্যে আমি কোনো শ্রেয় মঙ্গল দেখতে পারছি না, নচ শ্রেয় অনুপশ্যামি। কি ধরনের শ্রেয়? ঐহিক ও পারত্রিক, দু ধরনের শ্রেয়ের কথা বলা আছে। ঐহিক মানে হচ্ছে এই জগতে, পারত্রিক মানে হচ্ছে জন্মের পরে, মৃত্যুর পর, ইহলোক বা পরলোক যেটা বলি আমরা, এটি ব্যাপার ঐহিক এবং পারত্রিক। তো পারত্রিক হিত বা শ্রেয় না, যারা যুদ্ধে নিহত হন, সূর্যলোক লাভ করেন। তো অর্জুন বলছেন, আচার্যরা এরকম ব্যাখ্যা করছেন, বিশেষত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলতে বিদ্যাভূষণ পাদ তিনি বর্ণনা করছেন যে দেখো, অর্জুন বলছেন কৃষ্ণকে যে দু ধরনের লোক স্বর্গলোকে যান, এটা আমিও জানি, যারা যুদ্ধে নিহত হন তারা যান, কিন্তু যারা যুদ্ধে হত্যা করেন তারা তো জান, তাদের তো কোনো মঙ্গল নেই। তাই আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন, আমি যদি যুদ্ধ করি, আমি যদি আমার বিপক্ষ দলকে হত্যা করিও, তাহলে আমার কি লাভ হবে? ওরা তো স্বর্গে চলে যাবে, আমার তো কোনো লাভ হবে না, ওরা তো সূর্যলোকে চলে যাবে, কিন্তু আমার কি লাভ হবে? তাই আমি যুদ্ধ করতে চাই না, আমার কোনো লাভ নেই। তাই পারত্রিক হিত আমি দেখতে পাচ্ছি না এখানে। ঐহিক হিত কি? না, ঐহিক হিত হচ্ছে যুদ্ধে জয়লাভে কমপক্ষে, ঠিক আছে তুমি পারত্রিক হিত লাভ করতে পারবে না, কমপক্ষে তুমি ঐহিক বা ইহলোকের যে তুমি সম্পদ সেটা তো লাভ করতে পারবে, রাজ্য তো লাভ করতে পারবে। কিন্তু অর্জুন বলছেন না, সেটাও আমি চাই না, কারণ এই ঐহিক লাভেও আমার কোনো ইচ্ছা নেই, রাজ্য লাভে আমার কোনো ইচ্ছা নেই। নচ বিজয়ম কাংশে, আমি বিজয় কামনা করি না, নচ রাজ্য সুখম, আমি রাজ্য সুখ কামনা করি না। এই ছিল অর্জুনের মনোভাব 31 নম্বর শ্লোকে। এখন 32 থেকে 35 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, কিম না রাজ্যে ন গোবিন্দা, কিম ভোগের জীবিতে ন বা, এ সামর্থে কাঙ্ক্ষিতম ন রাজ্যম ভোগ সুখানি চ, তমেব স্থিতা যুদ্ধে প্রাণাম স্ত্যক্ত্বা ধনানি চ, আচার্য পিতর পুত্রাস্তথৈব চ পিতামহ, মাতুলা শ্বশুর পৌত্র শ্যালা সম্বন্ধিনস্তথা, এতান্যহন্তুমিচ্ছামি ঘ্নন্ত
ततोपि मधुसूदन अपि त्रैलोक्य राज्यस्य हे त्वः किं नु महि कृते निहत्य धार्तराष्ट्रान्या का प्रीति स्याद् जनार्दन। যাদের লাগিয়া চাহি সুখ ভোগ শান্তি তারাই এসেছে হেথা দিতে সে অশান্তি। ধন প্রাণ সব ত্যাজি মরিবার তোরে সবাই এসেছে হেথা কে জিয়ে কে মরে। এসেছে আচার্য পূজ্য পিতার সমান সঙ্গে আছে পিতামহ আর পুত্রগণ। মাতুল শ্বশুর পৌত্র কত যে কহিব শালায়ার সম্বন্ধী সবাই মরিব। আমি মরি ক্ষতি নাই এরা যদি মরে এদের মারিতে শক্তি নাহি দেখি বারে। ত্রিভুবন রাজ্য যদি পাই বজিনিয়া তথাপি না লই তাহা এদের মারিয়া। ধার্ত রাষ্ট্রগণে মারি কিবা প্রীতি হবে জনার্দন তুমি কৃষ্ণ আপনি কহিবে। অনুবাদ: হে গোবিন্দা, আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখছি যাদের জন্য রাজ্য ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শালক আত্মীয় স্বজন সকলেই প্রাণ ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাই কেন? সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর মতো পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ লাভ আমরা লাভ করতে পারব? তো এই ছিল এই বক্তৃ থেকে 35 নম্বর শ্লোকের মূল উপজীব্য বিষয় হচ্ছে তিনি আবারও বলছেন যে এদেরকে হত্যা করে আমি কি লাভ করতে পারবো, কারণ যাদের জন্য রাজ্য লাভ করার চেষ্টা করছি আমি বা সুখ ভোগ বা জীবন ধারণের কি প্রয়োজন, যখন যাদের জন্য রাজ্য বা ভোগ সুখের কামনা তারাই এখানে যুদ্ধ করতে উপস্থিত, এদেরকে মেরেই আমাকে রাজ্য লাভ করতে হবে। তাই সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, আমি পৃথিবীর জন্য যুদ্ধ করছি, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। তো এদিক থেকে মনে হয় না অর্জুন কত ত্যাগী, অর্জুন কত উদার বা অনাসক্ত, কত মহান ব্যক্তি। তিনি ত্রিভুবনের বিনিময়েও আজকে আমরা দেখতে পাই আমাদের জগতে যে অল্প একটু ধন সম্পদ অল্প একটু জায়গা জমির বিনিময়ে বা জন্যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হচ্ছে, হত্যার কাণ্ড করছে, পিতা পুত্র পিতাকে হত্যা করছে, এটা এরকমও খবর আসছে আজকাল পত্র পত্রিকায়, বন্ধু বন্ধুকে হত্যা করছে, তো অল্প একটু সম্পদের জন্য। কিন্তু এখানে অর্জুন বলছেন আমি পুরো ত্রিভুবনের বিনিময়েও যুদ্ধ করতে প্রস্তুত নই। এই হচ্ছে, তো একদিক থেকে এটা দেখতে গেলে এটা হচ্ছে শুদ্ধ ভক্তের ভক্তচিত গুণ, যেটা আগে প্রভুপাদ বর্ণনা করছিলেন যে তিনি অনাসক্ত। একটা গুণ দেখেছিলাম আমরা কৃপালু আগের সেকশনে, তিনি কৃপা করছেন। দ্বিতীয় হচ্ছে তিনি অনাসক্ত, যে তিনি সারা ত্রিভুবনের বিনিময়ে যুদ্ধ করতে চাচ্ছেন না। আবার আরেকটা দিক, তো এই যে সেকশনটি হচ্ছে বা এই যে প্রথম অধ্যায়ে অর্জুনের এই যে বিভিন্ন যুক্তির মধ্যে বারবার এখানে দেখানো হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে তার শুদ্ধ ভক্ত সুলভ দিক, আরেকটি হচ্ছে যে তিনি দেহাত্ম বুদ্ধির দ্বারা তিনি আচ্ছন্ন হয়ে গেছে, সেটাও বর্ণনা করছেন আচার্যরা। যে প্রথমত শুদ্ধ ভক্ত সুলভ দিক, এটা তার স্বরূপ, এটা তার মধ্যে আছে, তিনি নিজেই এটা কোমলতা বা কৃপালু বা এই যে অনাশক্তি, তার বৈষ্ণবোচিত গুণাবলী। আর তিনি দেহাত্ম বুদ্ধির ফলে প্রভাবিত হয়েছেন, এটি হচ্ছে ভগবানের ইচ্ছায় হয়েছেন, কারণ ভগবান চেয়েছিলেন এই ভগবদ গীতা তিনি প্রকট করবেন এখানে। তারপর যে বর্ণনা করা হচ্ছে অর্জুন এখানে গোবিন্দ নাম কেন ব্যবহার করছেন, কেন গোবিন্দ বলে সম্বোধন করছেন? আগে আমরা দেখেছিলাম অর্জুন ঋষিকেশ বলে সম্বোধন করেছিলেন, মাধব বলে সম্বোধন করেছিলেন, অচ্যুত বলে সম্বোধন করেছিলেন, এখন গোবিন্দ বলে কেন সম্বোধন করছেন, এর পেছনে তাৎপর্য কি? বলা হচ্ছে গোবিন্দ অর্থ হচ্ছে
সমস্ত ইন্দ্রিয় ও গাভীদের আনন্দ বিধানকারী শ্রীকৃষ্ণ। আনন্দ বিধান করেন ভগবান ইন্দ্রিয় এবং গাভীদের। গোবিন্দ, গো মানে হচ্ছে গাভী, আবার গো মানে হচ্ছে ইন্দ্রিয়, দুটাই বোঝানো হচ্ছে। এই জন্য গোস্বামী যারা আছেন, গোস্বামী বলা হয় মানে ইন্দ্রিয়ের স্বামী, অর্থাৎ ইন্দ্রিয়কে যারা নিয়ন্ত্রণ করেছেন তাদের বলা হচ্ছে গোস্বামী। আর মায়াবদ্ধ ইন্দ্রিয়ের দাস জীবদেরকে বলা হয় গোদাস। গোস্বামী আর গোদাস এই দুটা শব্দ ব্যবহার করা হচ্ছে। তো গোবিন্দ বলে সম্বোধন করে অর্জুন কি বুঝতে চাইছেন? তিনি বলছেন যে অর্জুনের ইন্দ্রিয় সমূহ কি চায় কৃষ্ণ তা জানেন। তো যেহেতু কৃষ্ণ তিনি হচ্ছেন গোবিন্দ, অর্থাৎ তিনি সকল ইন্দ্রিয়ের আনন্দ বিধানকারী, তাই অর্জুন বলছেন আপনি জানেন আমার ইন্দ্রিয় কি চায় সেটাও আপনি জানেন, তাহলে আপনি কেন আমাকে যুদ্ধ করতে প্ররোচিত করছেন, বা তাহলে আপনি আমাকে সেরকম আমার ইন্দ্রিয় আনন্দ বিধান করুন। তো এখানে এটা বলছেন ভগবান সম্বন্ধে জাগতিক ধারণা এটা, যে সবাই কেবল নিজের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করতে ব্যস্ত, এবং তা করার জন্য ভগবান যেন তাদের আদেশ পালনকারী কৃতদাসের মতো, যে ভগবান আপনি আমার ইন্দ্রিয় তৃপ্তি করুন, আমাকে আরও বেশি ভোগ সুখ প্রদান করুন। তো এটি হচ্ছে জাগতিক ধারণা, যেখানে বলা হচ্ছে এই দিক থেকে বলা হচ্ছে অর্জুন জাগতিক ধারণা পোষণ করছিলেন যে হে কৃষ্ণ আপনি জানেন যে আমার ইন্দ্রিয়গুলি কী চায়, তাই আপনি সেটা আমাকে প্রদান করুন। কিন্তু গোবিন্দ নামের সঠিক ধারণা কি সেটাও শুনে প্রভুপাদ এখানে দিচ্ছেন কি ভগবান জীবের ইন্দ্রিয়গুলোকে তাদের যোগ্যতা অনুসারে সন্তুষ্ট করবেন, কামনা অনুসারে নয়, কার কি যোগ্যতা সেই অনুসারে সন্তুষ্ট করবেন, যার যেটা প্রাপ্য তাকে সেটা দেবেন ভগবান। কারণ গোবিন্দ মানে এই নয় যে তিনি আমাদের জড় ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করবেন, এর মানে এমন না তিনি আমরা শুধু চাইবো আর তিনি দিতে থাকবেন। ভগবানকে এটিএম মেশিন বলে আমরা ব্যবহার করবো, যে কোনো সময় গেলাম কার্ড পাঞ্চ করলাম যা ইচ্ছা আমি সেখান থেকে নিয়ে আসলাম, হ্যাঁ ভগবান দিবেন সেটা আমি, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, তো আমার অ্যাকাউন্টে যদি কোনো টাকা না থাকে তাহলে আমি সেখান থেকে আনতে পারি না। দেখি ভাই আমার যোগ্যতা থাকা উচিত, যোগ্যতা যদি থাকে তাহলে ভগবান দিবেন, ভগবান সেই নিয়ম তৈরি করে রেখেছেন প্রকৃতির নিয়ম, কর্ম বন্ধনের নিয়ম, আমার পূর্বকৃত পুণ্যকর্ম বা আমার যোগ্যতা অনুসারে আমার যতটুকু প্রাপ্য আমি পাবো সেটা, সেখান থেকে সে তার জন্য আমাকে ভগবানের কাছে চাওয়ার প্রয়োজন নেই, বা ভগবানের কাছে আমাদের এই জড় বিষয় ভোগ ভোগ চাওয়ার প্রয়োজন নেই। তৎসৈব হেত প্রয়তে তো কোবিদ ন লভ্যতে ইয়ৎ ভ্রমতাম উপার্জিত তল্লভ্যতে দুঃখবদান্যত সুখম কালেন সর্বত্র গভীর রমসা। নারদ মুনি বলছেন ব্যাসদেবের কাছে ভাগবতের প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে, যে এই জগতের একদম ক্ষুদ্র লোক পাতাল থেকে শুরু করে ব্রহ্মলোক পর্যন্ত এই সুখ এবং দুঃখ এটা সাধারণ ব্যাপার, ঠিক যেরকম দুঃখ না চাইলেও আসে সুখও না চাইলেও আসবে, আমাদের যতটুকু প্রাপ্য ততটুকু দুঃখ আসবে, যতটুকু প্রাপ্য ততটুকু সুখও আমাদের কাছে আসবে, এবং এটা আমাদেরকে ভোগ করতেই হবে। তো সেই জন্য আমাদের সুখের পেছনে ছোটার কোনো প্রয়োজন নেই, এটি আসবেই আমাদের কাছে যতটুকু ভাগ্যে আছে আমাদের। তো সেজন্য বুদ্ধিমান ব্যক্তির কি করা প্রয়োজন, এমন কিছু বস্তু, এমন কোনো তত্ত্ব, এমন কোনো সার সংগ্রহ করার বা অনুসন্ধান করা উচিত, সার বস্তু যা কিনা পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত কোথাও পাওয়া যায় না। কি সেই সার বস্তু? নিত্য তত্ত্ব, সেই ভগবত ভগবত ভক্তি, ভগবানের ভক্তি করা। এই জন্য বলছেন তাহলে কিভাবে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করবো, বা আমাদের ইন্দ্রিয়ের আনন্দ কিভাবে লাভ করব, যখন নিজের ইন্দ্রিয়গুলোকে সন্তুষ্ট করার পরিবর্তে জীব গোবিন্দের ইন্দ্রিয়গুলির সন্তুষ্টি বিধান করতে চায়, তখন গোবিন্দের কৃপায় তাদের সকল বাসনা পূর্ণ হয়েছে। আমাদের যদি কোনো বাসনা থেকেও থাকে ফলে আমাদের চিন্তা করার প্রয়োজন নেই, ভগবান অনায়াসে সেটা সেই বাসনা চরিতার্থ করবেন, সেই বাসনা প্রদান করবেন, পূর্ণ করবেন, এটা ভগবানের দায়িত্ব। তাই ভক্ত তার যদি কোনো বাসনা থেকেও থাকে, বরং ভক্ত নিজেকে তিনি ভর্ৎসনা করেন তার কোনো অন্য কোনো বাসনা আসলে, যে আমি কেন, যেমন আমরা খুব আরো উঁচু বা এক্সট্রিম উদাহরণ দেখতে পারি পুণ্ডরীক বিদ্যার, না মাধবেন্দ্র পরিপাদের ক্ষেত্রে, মাধবেন্দ্র পরিপাদ জগন্নাথপুরীতে এসছেন, ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে এসছেন, দেখছেন যে খুব সুন্দর এখানে ক্ষীর ভোগ অর্পণ করা হয়েছে গোপীনাথের কাছে, খুব বিখ্যাত, খুব স্পেশাল। তো মাধবেন্দ্র পরিপাদ মনে মনে চিন্তা করছে আমি যদি সেই ক্ষীরটা একটু, ক্ষীর ভোগ প্রসাদ ক্ষীরটা যদি একটু আমি
আস্বাদন করতে পারতাম, যদি আমি এটা একটা টেস্টটা একটু চাখতে পারতাম, তাহলে কি হতো না, আমিও আমার গোপীনাথের জন্য এরকম ক্ষীর বানাতে পারতাম, তাকে এরকম ভোগ অর্পণ করতে পারতাম। এখানে দেখুন মাধবেন্দ্র পুরিপাদ, তিনি এমনকি নিজের জন্য চাননি সেটাই সেই ক্ষীর গ্রহণ করতে, তিনি চাইছিলেন কার জন্য না, যদি আমি একটু খেতে পারতাম তাহলে আমি গোপীনাথের জন্য এরকম বানাতে পারতাম, এই স্বাদটা বুঝতে পেরে তাহলে বানাতে পারতাম। কিন্তু যখন মাধবেন্দ্র পুরিপাদ দেখলেন যে আসলে ওই যে ক্ষীরটার কথা তিনি দেখছিলেন সেটা আসলে এখনো ভোগ লাগানো হয়নি, নিয়ে যাওয়া হচ্ছে ভোগের জন্য, তখন তিনি চিন্তা করলেন আমি অপরাধ করে ফেলেছি, ভগবানের কাছে ভোগ দেওয়ার পূর্বেই আমি এই ক্ষীর সম্বন্ধে আমি লোভ করেছি, আমি এত পাপি, এত আমি তুচ্ছ, এই বলে তিনি সে স্থান পরিত্যাগ করছিলেন, করেছিলেন। এই হচ্ছে ভগবানের ভক্ত, এমনকি ভগবানের জন্য তিনি চাইছেন সেটাও তিনি পরে বলছেন না এটা আমার অপরাধ হয়ে গেছে, নিজের জন্য চাওয়া তো দূরের কথা। তাই যদি এরকম কোনো বাসনা আসেও ভগবানের ভক্তদের মধ্যে নিজের জন্য, তাহলে তিনি অত্যন্ত ভর্ষণ করেন নিজে নিজেকে, তাহলে নিজের জন্য কোনো কিছু চাওয়ার আর কি কী বা বলার আছে। তাই বরঞ্চ ভগবানের ভক্তরা যখন ভগবানের সেবায় মগ্ন থাকেন তখন তাদের অন্যান্য জাগতিক চাহিদাগুলি অনায়াসে পূর্ণ হয়ে যায়। সেখানেও ভগবান জানেন, ঠিক যেরকম একটা ছোট্ট বাচ্চা, সে দেখছে তার বাবা খুব সুন্দর রেজার দিয়ে, ব্লেড দিয়ে তার দাড়ি কামাচ্ছে, শেভ করছে, সে দেখলে দেখে বলো না আমিও দেবো, আমার কাছেও দাও ব্লেড, বাবাকে দিয়ে দেবেন তার কাছে, তো সে চাইছে এটা, তার চাহিদা এটা, আমি চাই এটা, এই ব্লেড দাও আমার কাছে, আমিও তোমার মতো অনুকরণ করতে চাই। কিন্তু এখন কথা হচ্ছে বাবা সেটা দিবেন কি না, কারণ বাবা তার সন্তানকে, তার বাচ্চাকে পছন্দ ভালোবাসেন, সেজন্য তিনি জানেন এই ব্লেডটি আমার বাচ্চার জন্য এটা ক্ষতিকর, তার এটা ভয়ানক তার জন্য, সেজন্য তাকে আমি সেটা দিব না। সেজন্য আমরাও হয়তো ভগবানের বাচ্চা, ভগবানের সন্তান, ছোট্ট শিশুর মতো আমরাও হয়তো না বুঝে জাগতিক কোনো কিছু চাইতে পারি। তাই ভগবান দেখবেন তার ভক্তের ক্ষেত্রে যে এই জিনিসটা যদি আমি আমার ভক্তকে দেই তাহলে সে কতটা, তার জন্য ফল্ট পরিণতিটা কীরকম হবে। যদি দেখেন ভগবান যে এটি আমাদেরকে আরো পতন করবে আমাদের ভক্তি থেকে, তাহলে ভগবান সেটা দেবেন না আমাদেরকে। একে বলা হচ্ছে অকপট কৃপা ভগবানের। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে সেই বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই মূর্খে অমৃত কেনে বিষয় কেনে দিব, স্বচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তো এটা চৈতন্য চৈতন্য বর্ণনা করছেন ভগবান, যে কৃষ্ণ বর্ণনা করছেন আমার ভজনা করছে সেই ভক্ত, কিন্তু আবার বিষয় কামনা করছে, আমাকে বিষয় দিন, ভোগ ঐশ্বর্য ধন সম্পদ দিন। ভগবান বলতে চাইছে মহামূর্খ, অমৃত ছাড়ি আমার ভজনা করছে, অমৃত ছেড়ে দিয়ে সে বিষ কামনা করছে, সে হচ্ছে মূর্খ, কিন্তু আমি হচ্ছি বিজ্ঞ, সে হচ্ছে মূর্খ আমি হচ্ছি বিজ্ঞ, তাহলে আমি কিন্তু তাকে বিষয় দিব, বিষ দেবো, তাই আমি আমার চরণামৃত দিয়ে তার এই বিষয়ের প্রতি তার আসক্তি আমি ভুলিয়ে দেব। এই হচ্ছে প্রকৃত কৃপা, অকপট কৃপা। তারপরে বর্ণনা করছে সাংসারিক মানুষ এবং ভগবত ভক্তদের মধ্যে পার্থক্য, সেটি বর্ণনা করছে সাংসারিক মানুষ তারা কি কি করে, তাদের স্বভাব হচ্ছে ভবিষ্য সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ জল্পনা কল্পনা করা, কি পাবো কি পাবো না, কি পেলাম কি হারালাম, এই সমস্ত জল্পনা কল্পনা করা, এবং এই কাজের ফলে আমরা কি পেতে পারি, কি আমি এখান থেকে গ্রহণ করতে পারি, এটি হচ্ছে তাদের হিসাব নিকাশ জল্পনা কল্পনা করা। প্রত্যেকে নিজের সৌভাগ্য এবং ঐশ্বর্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখাতে চায়, দেখিয়ে সেই সুখ ভোগ করা, এটি হচ্ছে এই জগতের নিয়ম, এটি হচ্ছে এই জগতের নিয়ম। আমাকে কে কোনো ধন সম্পদ প্রদান করলো আমি খুব খুশি, বা আমাকে খুব ভালো লেগেছে, কিন্তু দেখা গেল আমার থেকে আমার পাশের বন্ধুকে বা আমার পাশে আরেকজনকে আরো বেশি ধন সম্পদ প্রদান করা হলো, তখন কি নিমিষেই আমার সুখটা চলে যাবে এবং দুঃখ লাভ করবে, কেন তাকে আমার থেকে বেশি দেয়া হলো। এই হচ্ছে এই জগতের নিয়ম, যে দেখিয়ে সুখ ভোগ করা। তো এই জন্য ভগবত ভক্তরা কি চান, ভগবত ভক্তরা ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তাদের একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সকরকম সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না, আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দক গ্রহণ করেন। এই হচ্ছে ভগবত ভক্ত,
ভগবান চাইলে আমি বিশ্বের সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে রাজি আছি, পুণ্ডলিক বিদ্যানিধির মতো মহান ভক্ত। আবার ভগবান না চাইলে আমি কোনো কিছু গ্রহণ করতে চাই না, কোনো কিছু গ্রহণ করতে চাই না। তো এই হচ্ছে ভগবানের ভক্ত এবং জাগতিক ব্যক্তিদের মধ্যে পার্থক্য। একবার ছিল প্রভুপাদ কে একবার ভক্তরা এসে বলছিল যে প্রভুপাদ এরকম একটা ধর্মীয় সংস্থা, আরেকজন যোগী একজন ধর্মগুরু এসছেন, তো তার অনেক অনুগামী। কেন তার এত অনুগামী? কারণ তার শিষ্যরা তার একটা পোস্টার, একটা চিত্র ছাপিয়েছে এবং এটা তারা ইয়ে করছে, বিলি করছে, বিতরণ করছে। কি আছে সেই পোস্টারে? সেখানে দেখানো হচ্ছে পোস্টারে একদিকে অনেক টাকা পয়সা ধন সম্পদ সোনা গহনা রাখা আছে, আর প্রভুপাদ আর সেই যোগীটি সেই গুরু অন্যদিকে তাকিয়ে আছেন, অর্থাৎ তিনি এটি গ্রহণও কর দেখছেন না সেদিকে ফিরে। সবাই বলছে বাহ, কে তো কত বড়, তিনি মহান ত্যাগী, কত বড় বৈরাগী, তিনি বিরক্ত, ওনার কাছে যাই আমরা গুরু হিসেবে গ্রহণ করি। প্রভুপাদ তখন হাসলেন এবং ভক্তদেরকে বললেন যে তোমরা আমার একটা পোস্টার ছাপাও এরকম। তো পোস্টারে কি দিবে? না, সব টাকা পয়সা ধন সম্পদ দেখাবে, সামনে রাখা আছে, এবং আমি টাকাগুলোকে এরকম ধরে আছি, দুহাত দিয়ে এরকম করে ধরে আছি। কেন? না, আমি সবাইকে দেখাতে চাই, এটা বুঝাতে চাই যে ভগবানের সেবার জন্য আমি বিশ্বের যত ঐশ্বর্য সব গ্রহণ করতে রাজি আছি ভগবানের সেবার জন্য। তাই এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। ছিল প্রভুপাদ, তিনি আমেরিকায় যখন ছিলেন তার শিষ্যরা তাকে বড় বড় প্রাসাদ বানিয়ে দিয়েছে, বড় বড় প্রাসাদ বানিয়ে, প্রাসাদের মতো সেখানে তিনি ছিলেন, বড় বড় গাড়ি, রোলস রয়েস, এরকম বড় বড় গাড়িতে প্রভুপাদ চলাফেরা করতেন, রাজকীয় জীবনযাপনও সেখানে ছিল, ভক্তরা তাকে প্রদান করেছে, প্রভুপাদ সেটা গ্রহণ করেছেন প্রচারের জন্যে। কিন্তু যখন তিনি ভারতে আসেন, আবার মায়াপুরে যখন আসেন, তখন তিনি, আমরা জানেন মায়াপুরে আমাদের ভোজন কুটির আছে, সেই ভোজন কুটিরটা ছিল একমাত্র কুটির ছিল, একটা খড়ের কুটির ঘর ছিল। তো প্রভুপাদ সেখানে কোনো অভিযোগ করেননি যে কেন আমাকে এই খড়ের কুটির দেওয়া হচ্ছে, বরং প্রভুপাদ বলছেন এটিই হচ্ছে মূল ভক্তের জন্য চাই, গঙ্গার তীরে অল্প একটা ছোট্ট একটা কুটির, ভোজন কুটিরের মতো, সেখানে গিয়ে জপ করো, হরিনাম করো, আর কিছু চাই না, তো বড় বড় অট্টালিকাগুলি চাই না আমাদের। কিন্তু যদি আমাদের শুধুমাত্র কুটিরে বসে থাকি আমরা, তাহলে আমাদের কাছে কেউ আসবে না এখানে, তাই এখানে বড় বিল্ডিং বানাও যাতে সারা বিশ্বের লোক এখানে আসে। প্রভুপাদ ভুবনেশ্বরে গিয়েছেন, ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ প্রচার করছিলেন ভুবনেশ্বরে, তো তিনি শহর থেকে কিছুটা দূরে সেখানে একটা জায়গা নিয়ে, সেখানে জঙ্গলের মতো জায়গা ছিল, খুব হিংস্র পশু পাখিও ছিল সেখানে, সেখানে একটা কুটির বানিয়ে গৌর গোবিন্দ মহারাজ তিনি থাকতেন, প্রচার করতেন এবং তিনি গ্রন্থ অনুবাদ করতেন উড়িয়া ভাষায়। তো প্রভুপাদ যখন গেছেন উড়িষ্যায় ভুবনেশ্বরে, তখন প্রভুপাদের জন্য শিষ্যরা শহরের মধ্যে একটা খুব সুন্দর হোটেল, গেস্ট রুম, রেস্ট হাউস তিনি তারা ভাড়া করেছেন। তো প্রভুপাদ সেখানে গিয়েই বলছেন যে আমার শিষ্য গৌর গোবিন্দ কোথায় থাকে? তো ওনারা বলছে উনি ওই এরকম ওই জায়গায় থাকে জঙ্গলের পাশে। প্রভুপাদ বলছে আমিও ওখানে থাকবো কি? তো বলছে না প্রভুপাদ, এখানে খুব তপস্যা অস্টারিটি করতে হবে আপনাকে, কোনো কিছু নেই সেখানে, ছোট্ট ঘর, জঙ্গলের পাশে হিংস্র পশু পাখি আছে। প্রভুপাদ বলছে না, আমি সেখানেই থাকতে চাই। প্রভুপাদ সেখানে গিয়ে অনেকদিন ছিলেন গৌর গোবিন্দ মহারাজের সাথে সেই অবস্থায়, এমনকি ইসকন সেরা বিশ্বে প্রতিষ্ঠিত হওয়ার পরও। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব, তিনি কোনো কিছুর প্রতি আসক্ত না, যখন কোনো কিছু বিষয় যখন তার কাছে আসে তিনি সেটি ভগবানের সেবায় লাগাতে পারেন, এবং যখন কোনো কিছু থাকে না তখন তিনি বিরক্ত থাকেন। আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সমূহ সকলই মাধব। আসক্তি রহিত যথাযোগ্য ভোগ তথা নাহি রোগ, অনাসক্ত সেই কি আর কহ, যথাযোগ্য যা প্রয়োজন তত, সেটাই বলা হচ্ছে প্রকৃত যুক্ত বৈরাগ্য। তো এই জন্য এটা ভগবত ভক্তার ভগ জাগতিক ব্যক্তিদের মধ্যে পার্থক্য। এখন আরো দেখাচ্ছেন প্রভুপাদ যে ভগবত ভক্ত এবং ভগবানের মধ্যে কি পার্থক্য, এটাও দেখাচ্ছেন। আগে আগে দেখেছিলাম আমরা সাংসারিক মানুষ এবং ভগবত ভক্তদের মধ্যে পার্থক্য, এখন ভগবত ভক্ত ভগবানের মধ্যে পার্থক্য কি? ভগবত ভক্ত তিনি কখনো কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। তিরস্কৃতা বিপ্রলব্ধা ক্ষপ্তা ক্ষিপ্তা হতোপি নস্য তৎপ্রতি কুর্বন্তি তদ্ভক্তা প্রহবোপি। তিনি কারোর প্রতি
ভগবানের ভক্তরা প্রতিহিংসা করায় না, তাকে তিরস্কার করুক, কেউ তাকে প্রতারণা করুক, তাকে কেউ আঘাত করুক, হত্যা করার চেষ্টা করুক, তারপরও ভগবানের ভক্ত কারোর প্রতি হিংসা পরায়ণ হন, প্রতিশোধ গ্রহণ করেন না, তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন। এই হচ্ছে ভগবানের ভক্তের মনোভাব। আর ভগবান কি করেন না, ভগবান তার ভক্তকে যে আঘাত দেন ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের সে চরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান ক্ষমা করেন না। এই হচ্ছে ব্যাপার। ভক্তরাও নিজেদের প্রতি কোনো অপরাধ, কেউ যদি অপরাধ করে ভক্তরা কোনো কিছু গ্রহণ করেন না কেউ, কিন্তু ভগবানের জন্য যদি ভগবানের অপমান করে বা ভগবানের কাছে অপরাধ করে তাহলে সেই ব্যক্তিকে ভক্তরাও ক্ষমা করেন না। একইভাবে ভগবান তার নিজের প্রতি কেউ অপরাধ করলে ভগবান ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় ভগবান কখনো ক্ষমা করেন না। এই হচ্ছে ভগবান এবং ভক্তের মধ্যে সেই সম্পর্ক বা সম্বন্ধ। উদাহরণস্বরূপ দেখতে স্বরূপ দেখতে পারি আমরা তথ্য, যে অম্বরীশ মহারাজের কাছে দুর্বাসা মুনির অপরাধ। দুর্বাসা মুনি বৈকুণ্ঠে গিয়েছিলেন, লক্ষ্মীদেবী সেখানে ছিলেন, নারায়ণ সেখানে ছিলেন, তাদের কাছে বলছেন আমাকে রক্ষা করুন। নারায়ণ বলছেন না, আমি আপনাকে রক্ষা করতে পারি না, কেন, অহম ভক্তি অপরাধীন, আমি আমার ভক্তের পরাধীন, আপনি আমার ভক্তের কাছে অপরাধ করেছেন, আপনি যান আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চান। অম্বরীশ মহারাজ কিন্তু সেই অপরাধ গ্রহণ করেননি। আমরা দেখতে পাই সেই লীলাতে শ্রীমদ ভাগবতের নবম স্কন্ধ। আবার নিত্যানন্দ প্রভুর কাছে মাধাই অপরাধ করেছিল, তো নিত্যানন্দ প্রভু তাকে এসে অপরাধ গ্রহণ করেনি, কিন্তু মহাপ্রভু খুব ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন, আমরা জানি সেই লীলাটি। অদ্বৈত আচার্যের কাছে শুচিমাতার অপরাধ, শুচিমাতা মনে মনে চিন্তা করেছিলেন শুধু অদ্বৈত আচার্য সম্বন্ধে, হ্যাঁ, যে যখন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করেন তখন অদ্বৈত বা পরবর্তীতে আবার মহাপ্রভু বিশ্বমূর্তিনিও অদ্বৈতের সাথে সাক্ষাৎ তার কাছে আসা শুরু করেন, তো শচিমা তিনি চিন্তা করেছিলেন যে এই অদ্বৈত তিনি তার ফলেই আমার বিশ্বরূপ সন্ন্যাস, আমার এক ছেলে সন্ন্যাস গ্রহণ করে গেছে, আরেকটা ছেলে ছেলেকেও তিনি নিয়ে যাবেন, ইনি অদ্বৈত না, ইনি দ্বৈত, ভাগ করেন, দ্বৈত সৃষ্টি করেন, দ্বন্দ্ব সৃষ্টি করেন, এরকম একটা জাস্ট মনোভাব এসেছিল শচিমাতার মনে, তিনি বলেন উনি মুখে কিছু, কিন্তু পরবর্তীতে মহাপ্রকাশ লীলার সময় সকলে যখন মহাপ্রভুর কাছে এসেছিল, এসে বলছিল শচীমাতাকে আপনি কৃপা করুন, তিনি বলছেন না, শচীমাতা কৃপা লাভ করতে পারবেন না, কেন, তিনি বৈষ্ণব অপরাধ করেছেন অদ্বৈত আচার্যের কাছে, তাকে বলো অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চাইতে। তারপর হরিদাস ঠাকুরের কাছে গোপাল চক্রবর্তী, সেটি আর একটা গুরুত্বপূর্ণ সেকশন চৈতন্যচরিতার মধ্যে, গোপাল চক্রবর্তী এবং হরিদাস ঠাকুরের মধ্যে তর্ক হয়েছিল, বাদ বিতণ্ডা হয়েছিল সেই রাজার দরবারে, তখন এর পরবর্তীতে কি হয়, গোপাল চক্রবর্তী তার এরকম সেই হরিদাস ঠাকুর বলেছেন হরিনাম সম্বন্ধে, বলছেন যে মুক্তি সম্বন্ধে আলোচনা করা হচ্ছিল সেখানে, কিভাবে মুক্তি লাভ করা যায়, হরিদাস ঠাকুর বলছিলেন যে নাম, শুদ্ধ নাম তো দূরের কথা, কেবল নাম নামাভাসের দ্বারাই মুক্তি লাভ করা যায়, কিন্তু গোপাল চক্রবর্তী তার প্রতিরোধ করেছিলেন, তার বিরুদ্ধে বলছিলেন, এবং তিনি বলছিলেন যদি সেটা হয় তাহলে আমি আমার বলছেন আমার নাক কেটে দেবো, এরকম কিছু একটা বলছিলেন, তো পরবর্তীতে ঠিক ঠিকই গোপাল চক্রবর্তীর নাক খসে পড়ে কুষ্ঠরোগ হয়ে যায়, তো সেখানে খুব সুন্দর একটা তত্ত্ব, সেই তত্ত্ব আবার বর্ণনা করছেন কৃষ্ণদাস অভিজাত গোস্বামী, যে যদ্যপি হরিদাস বিপ্রের দোষ না লইলা তথাপি ঈশ্বর তারে ফল ভুঞ্জাইলা, ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে। যদিও হরিদাস ঠাকুরের ব্রাহ্মণের কোনো দোষ গ্রহণ করেননি, কিন্তু তথাপি ঈশ্বর ভগবান তাকে সেই ফল ভোগ করিয়েছেন, অপরাধের ফল। তো এখানে বলছেন দেখুন ভক্ত স্বভাব, ভক্তের স্বভাব কি, অজ্ঞ দোষ ক্ষমা করে, তারা অজ্ঞের দোষ ক্ষমা করে দেয়, আর কৃষ্ণ স্বভাব তিনি ভক্ত নিন্দা সহিতে না পারে, ভক্ত নিন্দা সহ্য করতে পারেন না তিনি, তাই এটি হচ্ছে কৃষ্ণের স্বভাব ভক্তের স্বভাব। তাই আমাদের সতর্ক থাকা উচিত কোনো ভক্তের নিন্দা করার আগে বা কোনো ভক্তের কাছে অপরাধ করার ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত, সে ভক্ত হয়তো তিনি খুব দীনহীন বা তিনি হয়তো খুব অমানি বৈষ্ণব এবং তিনি হচ্ছেন দয়ালু কৃপালু বৈষ্ণব, তিনি হয়তো আমাদের অপরাধ গ্রহণ করবেন না, ক্ষমা করে দেবেন, কিন্তু ভগবান সেই অপরাধ গ্রহণ করে রাখবেন। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে অর্জুন সেই যুদ্ধে আত্মীয়দের হত্যা করতে চাননি, বড় এবং
তিনি বলছেন যে তাদের যদি হত্যা করাটা একান্ত প্রয়োজন থাকে, তবে তিনি চেয়েছিলেন ভগবান তাকে হত্যা করুন, তাদের হত্যা করুন, হ্যাঁ কৃষ্ণ তাদের বিনাশ করুন, কারণ ভগবান তো, কৃষ্ণ তো হচ্ছেন ভগবান, আর ভগবানের কোনো পাপ নেই। তিনি এটা বুঝতে চাচ্ছিলেন যে ভগবান আমি যদি হত্যা করি তাহলে আমার পাপ হবে, কিন্তু আপনি হত্যা করলে তো আপনার কোনো পাপ হবে না, তাই আপনি হত্যা করুন, ওদেরকে বিনাশ করুন। অর্জুন বাঁচতে যাচ্ছিলেন, সেখান থেকে পালিয়ে যেতে যাচ্ছিলেন, কিন্তু অর্জুন তখন অবশ্য জানতেন না যে যুদ্ধে আসার আগেই কৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে গিয়েছে। সেটা পরবর্তীতেও দেখানো হবে, ভগবদ্গীতা ব্যাখ্যা করা হবে। এবং সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন একটি উপলক্ষ মাত্র, ভগবান বলবেন পরবর্তীতে বিশ্বরূপ দর্শনের সময়। অর্জুন দেখবেন এই সমস্ত যোদ্ধারা তারা ভগবানের সে বিশ্বরূপে প্রবেশ করছে, ভগবান তাদেরকে হত্যা করছেন বা তাদের বিশ্বরূপে প্রবেশ করে গলদঘর্ম করছেন ভগবান। তো ভগবান বলছেন দেখো এদেরকে আমি ইতিমধ্যেই হত্যা করে ফেলেছি, তাই তুমি কেবলমাত্র নিমিত্ত হও, নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন, নিমিত্ত হও এবং সেই কৃতিত্ব লাভ করো। এই হচ্ছে ভগবান, ভগবানের স্বরূপ। তো উপসংহার স্বরূপ কি দেখলাম আমরা, অর্জুনের ইচ্ছা কি ছিল, তিনি যুদ্ধ করবেন না, তিনি দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, এদেরকে আমি হত্যা করতে চাই না। কেন কেন এটি করেছিলেন তিনি, কারণ দুটা কারণ ছিল, এটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি, যে দেহাত্ম বুদ্ধির ফলে তিনি আত্মীয়দের প্রতি সহানুভূতি তার জেগেছিল হৃদয়ে, আমরা 28-30 নম্বর শ্লোকে দেখেছিলাম। আর একাকী রাজ্যভোগ অসম্ভব, এই সেকশনে দেখলাম আমরা, তিনি একাকে রাজ্যভোগ করতে চান না বা করতে করা সম্ভব না, সেটা দেহাত্ম বুদ্ধির ফলে এই ভাবগুলি এসেছিল। আর ভক্তজিত গুণ, সকলের প্রতি করুণা করুণার ফলে সেটা এসেছিল, তাদেরকে আমি হত্যা করতে চাই না। এবং এখানে দেখলাম আসক অনাসক্তি, এগুলো অর্জুনের ইচ্ছা, তিনি যুদ্ধ করতে চান না, বরং তিনি ক্ষমা করে দিবেন বলেছিলেন, সেটা ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে চাই না। আর এখন কৃষ্ণের ইচ্ছা কি ছিল, কৃষ্ণের ইচ্ছা ছিল যে অর্জুনকে দিয়ে তিনি যুদ্ধ করিয়ে কৌরবদের ধ্বংস করতে চেয়েছিলেন, এদেরকে আমি ধ্বংস করব। কেন কৃষ্ণ কেন এরকম ইচ্ছা করেছিলেন, কারণ তারা তার ভক্ত পাণ্ডবদের কাছে অপরাধ করেছিল। ভক্ত স্বভাব অজ্ঞ দোষ ক্ষমা করে, কৃষ্ণ স্বভাব ভক্ত নিন্দা সহিতে না পারে, এটি হচ্ছে ভগবানের স্বভাব। যে যদিও অর্জুন ক্ষমা করে দিয়েছিলেন এখানে পাণ্ডবদের কৌরবদেরকে, যাদেরকে আমি ক্ষমা করে দেব, যুদ্ধ করতে চাই না, কিন্তু ভগবান ক্ষমা করেননি, কারণ তারা তার ভক্তের কাছে অপরাধ করেছিল। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, আপনাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। তা আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের এখানে কমেন্ট করতে পারেন বা লিখে পাঠাতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ভাগবত বিচার, ফেসবুক গ্রুপ ভাগবত বিচার, ফেসবুক পেজ ভাগবত বিচার, সেখানে আপনারা, বা আমাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, সেখানে আপনারা প্রশ্ন লিখে পাঠাতে পারেন, কোনো মন্তব্য কোনো সংশোধন লিখে পাঠাতে পারেন, বা আপনাদের যদি কোনো আর কোনো আইডিয়া থাকে যে আমরা আমাদের এই আলোচনা বা ক্লাসগুলিকে কীভাবে আরও আপনাদের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারি, আপনাদের সেবার জন্য আপনাদের সুবিধার্থে আমরা আরও কী বিষয় গ্রহণ করতে পারি, আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। অত ধন্যবাদ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ কী জয়, জগৎ গুরু শিল প্রভুপাদ কী জয়, তাই বলব।